করোনা মহামারীর কারণে গত বছরের 17ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে প্রায় এক বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর অবশেষে আগামী 30শে মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে করোনা মহামারীর প্রকোপ সম্প্রতি আবার বাড়ার কারণে 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলার বিষয়ে সংশয় তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে সরকার কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলতে চায় না। এমন পরিস্থিতিতে গত 27শে ফেব্রুয়ারি জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্কুল কলেজ খুলে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, সেটাই গতকাল আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করে সকলকে ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আওয়াল স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, গত 27 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। নির্দেশনা 6-এ বলা হয়েছে, আগামী 30 মার্চ তারিখে সাধারণ, মাদ্রাসা, কারিগরি পর্যায়ের সকল সরকারি, বেসরকারি, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। 2 নম্বর, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের টিকা দেওয়ার বিষয়টি আগামী 30 মার্চ তারিখের পূর্বেই সম্পন্ন করবে। 3, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামত প্রয়োজন হলে তা 30 মার্চের পূর্বে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রযোজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা নেবে। 4, মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও সহকারীবৃন্দ পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর SSC শিক্ষার্থীদের 60 কর্মদিবস এবং HSC শিক্ষার্থীদের 80 কর্মদিবস পাঠদানপূর্বক সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এই নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী 30 মার্চেই খুলছে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের 30 মার্চের আগেই সকলকে করোনার টিকা নেওয়ার নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব মুমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে সকল শিক্ষক, কর্মচারীকে কোভিড-19 ভ্যাকসিন প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৎপ্রেক্ষিতে ইতিমধ্যে সুরক্ষা ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ন্যাশনাল আইডি কার্ড আপলোড করা হয়েছে। এখন 40 বছরের নিচের শিক্ষক কর্মচারীরাও সুরক্ষা ওয়েবসাইটে ঢুকে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম পূরণ করে নিজ নিজ ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধন করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ নামে 2টি সাব কলাম রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে যার জন্য যেটা প্রয়োজন সেটাতে নিবন্ধনপূর্বক সকল শিক্ষক কর্মচারীকে অবিলম্বে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 5ম, 10ম ও 12ম শ্রেণীর ছাড়া অন্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, এমন নির্দেশনা আগেই দিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শুরুতে সব শ্রেণীর ক্লাস প্রতিদিন হবে না। প্রথমে উচ্চ মাধ্যমিক পর্যায়ের 12ম, মাধ্যমিক পর্যায়ে 10ম এবং প্রাথমিকের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। আর শুরুর দিকে 1ম, 2য়, 3য়, 4র্থ, 6ষ্ঠ, 7ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস হবে। 9ম ও 11ম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। আর প্রাক প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধই থাকছে। দেশে সরকারি, বেসরকারি স্কুল, NGO পরিচালিত স্কুল ও কিন্ডারগার্টেন মিলে প্রাথমিক স্তরে মোট শিক্ষা প্রতিষ্ঠান 1,29,258টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী প্রায় 2 কোটি। আর 20,660টি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে 1,03,00,000-এর বেশি শিক্ষার্থী। এছাড়া 4,551টি কলেজে শিক্ষার্থী প্রায় 44 লাখ এবং 9,278টি আলিয়া মাদ্রাসায় পড়ে প্রায় 25 লাখ শিক্ষার্থী। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকলেও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর 6 ফুটের বেঞ্চে
দুজন করে এবং 4 ফুটের বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসতে হবে। যেসব স্কুলে এভাবে সংকুলন হবে না সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনে একাধিক শিফট চালু করতে হবে। কিন্তু এক্ষেত্রে মূল সমস্যায় পড়তে হবে যেসব স্কুলে ইতিমধ্যেই একাধিক শিফট চালু আছে সেখানে। প্রায় 4.5 কোটি শিক্ষার্থীকে সামাজিক দূরত্ব মেনে বেঞ্চে বসানো কঠিন চ্যালেঞ্জ বটে। তবে স্কুল কলেজ 30 মার্চ খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে আগামী 24শে মে এবং হল খুলে দেওয়া হবে 17ই মে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও সব ধরনের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। তবে এই সময়ে অনলাইন ক্লাস চলবে। ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ছাড়া ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী 23শে মে পর্যন্ত বন্ধ রাখতে হবে। ঘোষিত তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এমন আয়োজন দেখে নিশ্চিতভাবে বলা যায় নির্ধারিত তারিখেই খুলছে দেশের স্কুল কলেজ। কিন্তু শিক্ষামন্ত্রী সম্প্রতি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন করোনা পরিস্থিতি যদি বাড়ে তাহলে 30 মার্চ স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। একই সাথে তিনি আরও জানান পুরো পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা পর্যবেক্ষণ করছি, এখন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে এই মার্চ মাসেই গত বছর সংক্রমণ হয়েছিল এবং এরপরে বেড়েছিল। কাজে যদি আমরা দেখি যে এখনও একটু মনে হচ্ছে যেন আবার ঊর্ধ্বগতি, আমরাও হয়তো বা একটু টিকা এসে যাওয়াতে আমাদের সবার মধ্যে হয়তো কিছুটা শৈথিল্যের একটা ভাব দেখা গিয়েছিল। আশা করি এই যে একটু বাড়ছে তাতে সবাই আবার সচেতন হয়ে সকলেই অনেক ভালোভাবে অনেক পাকাপোক্তভাবে স্বাস্থ্যবিধি মানবেন এবং এটি বাড়বে না। কিন্তু যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30ই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। আমরা একদম বরাবরের মতোই গত 1 বছর যেমন করেছি এখনও প্রতিদিন পর্যবেক্ষণ করছি এবং আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের, কর্মচারীদের এবং সকল অভিভাবকদের সকলেরই স্বাস্থ্য ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি আমাদের সবচাইতে বেশি বিবেচনায় আমরা নিয়েই সিদ্ধান্ত নেব। আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30ই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদের সহযোগিতায় সেটি আমরা জানিয়ে দেব সময় মতো। ধন্যবাদ। Thank you.